Майдану. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? যারা বাহিরে আছেন তিনারা কিন্তু কষ্টে আছেন, ঠিক কি না? আপনারা তো ভালো সুখেই আছেন, তা ভাইদের জন্য একটু জাগা করা যায় না? হ্যাঁ, একজন ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবে, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন তো। একটু শুরু করার আগে একটু এক মিনিট সময়, দুই মিনিট সময় দিলাম, দুই মিনিটের মধ্যে ফাঁকা জায়গা পূরণ করে যারা দাঁড়িয়ে আছেন বসে যেতে হবে। এটা নৃত্যের কনসার্ট বা গানের কনসার্ট নাই, এটা কোরআনের মাহফিল। এর সম্মান এবং ইজ্জত যারা দেবে না তাদেরকে কেড়ে থাকার অধিকার নেই, ঠিক কিনা বলেন? বসে যান, খুব দ্রুত বসে যান, সময় মাত্র দুই মিনিট, এক মিনিট অতিবাহিত হয়ে গেছে, আর এক মিনিট কেউ দাঁড়িয়ে থাকবে না। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সবাই বসে যেতে হবে, আমি নতুন মেহমান, অনেক দূর থেকে কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। আমি বিক্ষিপ্ত এলোমেলো পরিবেশ আমার নিজে পছন্দ করি না, এই জন্য স্বেচ্ছাসেবক যারা তাদেরকেও এখন কয়েকজন ভলেন্টিয়ারদেরকে দায়িত্ব পালন করতে দিয়ে আপনারা সকলেই বসে যান। যেহেতু কোরআনের মাহফিল শুধু আপনারা, বাইরের মানুষ শুনবে, আপনারা তো শোনা দরকার, ঠিক না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইয়ুদলিলহু ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله جوري جوري پڑ درود ও মুসলমান ভাই বসিয়া তোমাদের দুরুদ শুনছেন নবীজি
রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি খুলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, খুলাফায়ে রাশেদার সোনালি যুগ কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না, যদিও ধুলার আসনে বসে অমরের রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাহি মরিত, সেই ওমরের মতো কেউ এ ধারাতে কেন যে ফিরে আর আসে না, খুলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা একটু জবান ছেড়ে দিয়ে ওয়ালা আলি হাত মে কোরআন হোক আর এক হাত মে তলোয়ার হোক, এক হাত মে কোরআন হোক আর এক হাত মে তলোয়ার হোক, কুওয়তে বাজু হকার কুওয়তে ঈমান হো বালাগল বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মৌলভীবাজার জেলার কোলাউড়া থানা মুনসর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 13তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন পরিচালক, মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হাজরাত। আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয় কোরআন প্রেমী আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় বান্দা, পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুধ সরলামা ও বরেরা সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োজিত গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের সকলকে একটিবার জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? বলেন তো, ভালোবাসার বহিঃপ্রকাশ আসতে হয় না, জোরে হয়। কেউ যদি আর্জেন্টিনার সাপোর্টার নেয়, আর্জেন্টিনা যদি গোল দেয়, আওয়াজ আসতে হয় না, জোরে হয়, কথা বলেন। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করেছি আপনারা কেমন আছেন, কেউ বলেছেন কেউ বলেন নাই, তাহলে বোঝা যাচ্ছে কেউ কেউ কষ্টে আছে, ঠিক কি না? কি আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ,
সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে ইসলামের এই ক্লান্তি লগ্নে, ইসলামের এই দুর্দিনে শত বাধা বিপত্তি অতিক্রম করে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারিমের কিছু কথা বলার এবং শোনার যে মনিব, যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার দেওয়া জবান দিয়ে উঁচু আওয়াজে আরেকটিবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম যাপন করি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, উত্তম চরিত্রের অধিকারী সরকারে দু আলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। মাগফিরাত কামনা করি ওই সকল শহীদদের প্রতি যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই পৃথিবীর জমিনে শাহাদতের সর্বোচ্চ পেয়ালা পান করে আল্লাহর জান্নাতমুখী হয়েছে, ঠিক কিনা? আসুন ভাইয়েরা, আমার যেহেতু রাত গভীর হয়েছে, আমি আমার বক্তৃতার জগতে রাত 12টায় মোনাজাত করি, আর আজকে আমার হিতে বিপরীত, রাত 12টায় মঞ্চ আলোচনা করছি, এই জন্য আমার জন্য একটু কষ্টকর, তারপরেও আমার জন্য দোয়া করবেন, রাজি আছেন? আসুন, বাদ মাগরিব থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আমন্ত্রিত উলামা হাজরাত কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রেখে আপনাদেরকে ধন্য করেছেন, ঠিক না বেটি? ইতিমধ্যে বক্তব্য রেখেছেন হযরত মাওলানা মুতাহির আলী, হযরত মাওলানা শিফাউল ইসলাম, হযরত মাওলানা আব্দুল হক, হযরত মাওলানা হাফিজ মাহবুব রহমান সহ হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব। আল্লাহ তাআলা প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলেন আমিন। আমি গুনাহগার, আমার ইলমের যোগ্যতা তেমন একটি নাই, এরপরেও যিনারা আমাকে ভালোবেসে দাওয়াত করেছেন মহান আল্লাহর কাছে খাস করে আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে নির্ধারিত যে সূরাটি তেলাওয়াত করেছি তার আলোকে যেন কিছু কথা বলার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, যে কথাগুলো আমি বলবো বাস্তবে যেন আল্লাহ আমাকে সর্বপ্রথম, এরপরে আপনারা যারা শ্রবণকারী সকলকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই আসতে বলেন আমিন। আগামীকালকে আসরের পরে বলবেন জোরে আমিন, আর একটু জোরে বলেন আমিন। আসুন, আলোচনা হবে কোরআন থেকে, কি থেকে? আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। অনেকেই বলতে পারেন আব্দুল কাদের জিহাদি না জানি কোন জিহাদ করে আসছে, ঠিক কি রে? সর্বদলের লোকের পার্টিসিপেটি কোরআনের মাহফিল, ঠিক না বেটি? আমি রাজনৈতিক নেতাও নাই, রাজনৈতিক বক্তব্য দিতেও পারি না, তার কারণ আগামী দিনে এখান থেকে মেম্বার হব, চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব, এই স্বপ্নও আমার নাই, ঠিক কি না? রাজনৈতিক বক্তব্য দেবে যিনারা রাজনীতিবিদ, যেনারা সমাজের প্রতিনিধি, এই এলাকার নেতৃত্ব দিতে চাই বা স্বপ্ন আছে। আমরা মোল্লা মৌলবী মানুষ, আমরা করব কোরআনের নীতি, কি নীতি? আয় ধরে বলেন কি নীতি? ইনারা করবেন রাজনীতি, আমরা করব কি নীতি? কোরআনের নীতি। তার কারণ কোরআন কার কিতাব? কোরআন তো বাংলাদেশ আওয়ামী লীগেরও নাই, বিএনপিরও নাই, তবলিক নাই, সরমনা নাই, আটটসি নাই, দনবাগি নাই, দশত নাই, বাসত নাই, কমিউনিস্ট নাই, বাংলাদেশ জামাত ইসলামী নাই, কোন দলের কিতাব কিন্তু কোরআন নাই, ঠিক কিনা? কোরআন কার? তানজিলুম মির রব্বিল আলামিন, এ কোরআনের রাইটার রচিয়াত স্বয়ং মহান রব্বুল আলামিনের, জোরে বলে ঠিক না বেটি? সেই কোরআন থেকে স্বল্প সময়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ। তার আগে একটু ক্লিয়ার হয়ে নিই, এ কোরআন কার কিতাব? এর মধ্যে কি কোনো ভুল আছে? কেউ দেখাতে পারবে? আমার দরদির ভাইয়েরা, এ কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই, ঠিক কিনা? এটাকে জাস্টিফাই করার জন্য যদি আপনি চেষ্টা করতে চান, নিজে নিজে পরীক্ষা করুন, কোরআন সত্য না মিথ্যা কিতাব? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিজে নিজেই তার উত্তর দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল কোরআনের স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটিতে যখন পড়েছি, এ কোরআনুল কারীম সত্য কি মিথ্যে কিতাব সম্পর্কে একটু ধারণা দিতে চাই, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ তাআলা কোরআনকে অসংখ্য বিজ্ঞানী কবি সাহিত্যিক রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছিল। আমি ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পৃথিবীর যত রাইটার কবি সাহিত্যিক বিজ্ঞানীদের বই পড়েছি। ও অত্র এলাকার মুসল্লি ভাইয়েরা, ইসলাম প্রিয় ভাইয়েরা, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে পৃথিবীর যত রাইটারদের বই পড়লাম,
আজ পর্যন্ত পৃথিবীর কোন রাইটার তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিযুক্ত এমন গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারে না। বরঞ্চ দুনিয়ার যত রাইটারদের বই পড়বে, হে মৌলভীবাজার ভাইরা, সিলেটের ভাইরা, দেখতে পাবেন অধিকাংশ রাইটারদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেয়, হে দুনিয়ার মানুষেরা, কেউ যদি তোমরা আমাদের বইগুলো পড়তে গিয়ে কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুদ্ধে নেব, এমন কথা দুনিয়ার রাইটারদের কিতাবের মধ্যে লেখা থাকে কি থাকে না? কিন্তু আমার ভাইয়েরা, ওইনুভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি কিতাব ছিল যার নাম ছিল আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে সেই কোরআনুল কারীমটাও পড়ার সৌভাগ্য প্রদান করেছে। আমি এই কোরআনুল কারীমের এক নয় দুই নয় 6,666 আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার রাইটার কবি সাহিত্যিকদের মতন বলে নাই, বান্দা আমার এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, দুনিয়ার কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই কোরআনটাকে আমি সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুদ্ধে নেব, এমন কথা কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের কোনো জায়গায় বলে নাই, বলেছে। বরং আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে ও মৌলভী বাজারের ভাইয়ারা, আজ থেকে 1450 আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শুরু লগ্নে কটা পৃথিবীর বিজ্ঞানী কবি সাহিত্যিকদের জন্য ওপেন চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন সেই কিতাব, এটা সেই গ্রন্থ যার মধ্যে একটি পরিমাণ ভুল নাই। কোরআনের মধ্যে ভুল আছে কথা বলেন, আর একটু জোরে বলেন, আছে। সেই কোরআন যান যার যান যারা শুনতে এসেছেন আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমি আপনি খুশি, কিন্তু আমার সমাজে অনেক নাস্তিকের আবির্ভাব করেছে, তাদের কাছে কিন্তু কোরআনের মাহফিল ভালো লাগে না, আছে না নাই? গরুর গোশত যত কালো ভুনা করেন, কালো ভুনা বলেন, আর যত সুন্দর করে রান্না করেন, আর ইলিশ মাছ যত সুন্দর করে রান্না করেন, কারোর গায়ে যদি চুলকানি আর পচড়া আর দাউ তার একজিমা যদি থাকে, যত সুন্দর করে রান্না করেন না কেন, তার কাছে কিন্তু ভালো লাগবে? জোরে বলেন, ভালো লাগবে? ঠিক আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তাদের ইমানের মধ্যে অ্যালার্জি আছে, যত সুন্দর করে কোরআনের হক কথাগুলো বলেন, তাদের কাছে কিন্তু ভালো লাগবে না। জোরে বলে, ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা ভালো লাগলো আর কারো লাগলো না, এটা দেখার সময় নাই, ঠিক কি না? বাদ কাহুচার সাহি করো ভি লাগে, কথা বলো সত্য তাই তিতা লাগুক, সত্য কথা তিতা হবে, ঠিক কি না? কোরআনের কথা হক কথা, কোনো এখানে ধানাই ফানাই দুই নম্বরই চলবে না, ঠিক টাবে ঠিক। এই জন্য এক শ্রেণীর মানুষ আছে কোরআন শুনতে ভালোবাসে, আর এক শ্রেণীর মানুষ কোরআন শুনতে চায় না। দুটি হাত জোড় করে বলবো, আপনি যে দল করেন না কেন, কোরআন আল্লাহর কিতাব, এটাকে শুনতে হবে, শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে। যদি না দাও, দুনিয়ার আদালতে হয়তো তোমাকে কিছু বলবে না, দুনিয়ার আদালতে হয়তো তোমার বিচার হবে না, কিন্তু আমার আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার দায়ী তোমাকে 144 আইন জারি করে বন্ধ করে দেওয়ার কারণে হয়তোবা তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে, কথা বলেন ঠিক? তবে ঠিক, তার কারণ কোরআন আল্লাহর কিতাব, এটাকে শুনতে দিতে হবে। এটা শুনলে সওয়াব আছে, গোনা নাই, আর গান শুনলে যাত্রা সার্কাস মাস ব্যাপী যখন যাত্রা হয় তখন তো আমরা বাধা দিই না, তখন তো আমরা কিছু বলি না, একদিন কোরআনের মাহফিল হবে এত মাথা বাধা কেন? আমরা বুঝতে পেরেছি যারা কোরআনের মাহফিল বন্ধ করে ওরা খারাপ, তার কারণ উলামা হযরত যখন কোরআন হাদিসের আলোকে সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসীদের মাথার টনক নড়ে যায়, ঠিক কি না? যারা মাদকের ব্যবসা করে কোরআন হাদিসের আলোকে মাদকের সুফল এবং কুফল, এদেশের উলামা হযরত যখন মঞ্চে আলোচনা করে মাদক বেচা কিনাকারী সেবনকারীদের মাথা নষ্ট হয়ে যায়, যারা এতিমের মাল লুণ্ঠন করে আকাশ চুম্বি পাড়ি আর গাড়ি বানায়, ওলামা হযরত এলিমের মাল লুণ্ঠন করলে কি হয়, এই সম্পর্কে বক্তব্য দিলে ওই এতিমের মাল লুণ্ঠনকারীদের মাথা নষ্ট হয়ে যায়, যারার পরের মেয়েকে রাতের আধারে, আল্লাহু আকবার,
আমার ভাইয়েরা, স্লোগান, আমি ইউনিভার্সিটির ছাত্র, স্লোগান দিতে চান আমার সাথে একটু তাকবীর দেন, বলেন তো, নারাই তাকবি, নারাই তাকবি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারাই তাকবি, আলহামদুলিল্লাহ। রাগ করেছেন, কষ্ট পেয়েছেন, খোদা লেগেছে, এ তাকবীর দিলে এক শরীরের মানুষের কলিজায় ঠাস ঠাস করে লাগে, ঠিক না, আছে না নাই? তার কারণ এ তাকবীর যখন কেউ দেয়, শয়তান তখন বায়ু ঝাড়তে ছাড়তে পালায়, ঠিক কি? আজ ইসলামের যারা দুশ্মান, কোরআনের যারা দুশ্মান, এই তাকবীর তারা সহ্য করতে পারে না, যার কারণে এই তাকবীর ওলাকে টার্গেট করে জাতির কাছে তাদেরকে বিভিন্ন ধরনের কুচুরির কুরুচিপূর্ণ বক্তব্য করে কলঙ্কিত করার চিন্তা করে, আছে না নাই? এই তাকবীরের মধ্যেই হচ্ছে বিজয়। সুন্দর একটি বাংলাদেশ যদি গড়তে চাও, সুখী সমৃদ্ধ যদি বাংলাদেশ দেখতে চাও, এই লিল্লাহি তাকবীরের জয়ের ধ্বনি দিয়ে ওই বদ্রিন সাহাবিদের মতন যদি বদরের রণাঙ্গনে যেমন কালেমার পতাকা উত্তোলন করে বিজয়ের পতাকা উত্তোলন করেছিল, আজ ওই বাংলাদেশের মানুষ যদি সুখী সমৃদ্ধি সোনার বাংলাদেশ দেখতে চায়, ওই লাল সবুজের পতাকা দিয়ে নয়, ওই লাল সবুজের পতাকার পাশে একটি কালেমা খুদিত পতাকা দিয়ে, যার বাহকরা লিল্লাহে তাকবীর দেবে, এ জনপদের মানুষ যখন লিল্লাহে তাকবীর দেবে, তখন বিদায় আসবে ধরে বলে, ঠিক কিনা? আমরা শালীন ভাষায় স্লোগান দেব, কোনো দল কোনো ব্যক্তিকে কটূক্তি করবো না, রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমি। আমরা সম্মান এবং ইজ্জত দেব, আমরা বেইজ্জতি কাউকে করবো না, ইনশা ইনশা ইনশা, ওয়াদা দিয়েছেন তো, যেন আগামীকাল কেউ না বলতে পারে মাহফিল থেকে অমুক দলের নাম নিয়ে স্লোগান হয়েছে অমুক ব্যক্তিকে, এ কথা যেন কেউ বলতে না পারে, ঠিক কিনা বলে? কাউকে হৃদয়ে আঘাত দেব না, ঠিক নেবে, ঠিক ইনশা, আল্লাহ কবুল করুক। আসুন আমি মূল আলোচনার দিকে যেতে চাই। তাহলে কোরআনের মাহফিল বন্ধ করে কারা এ জাতি চিনতে পেরেছে? যারা মাদক বেচা কিনা করে, যারা এতিমের মাল লুণ্ঠন করে, যারা পরের মেয়েকে রাতে রাতের তুলনে আনন্দ করতে পছন্দ করে, যারা পিতৃতুল্য শিক্ষকের গায়ে হাত দিতে দ্বিধাবোধ মনে করে না, যা মাদ্রাসা সারা সমাজের মধ্যে নির্বিচারে মানুষ হত্যা করে ওপেন বুক ফিলিয়ে ঘুরে বেড়াতে চায়, কোনো একটি চেয়ার স্থায়িত্ব মনে করে নিতে চায়, এদের কাছে কোরআনের মাহফিল ভালো লাগবে না, জোরে বলেন, ঠিক কিনা? আসুন, এ কোরআন আল্লাহর কিতাব, এটা শুনলে সওয়াব হয়, গোড়া হয় না, ঠিক নেবে, ঠিক? মুসলমান ভাইরা আমার, কিন্তু গান্ধী কেন হয় হাজার হাজার জনতার ঢল নামে, ও মৌলবি বাদার ভাইরা, গানের আয়োজকদেরকে যদি একজন হাজারো জনতার মধ্যে থেকে দাঁড়িয়ে প্রশ্ন করে, ও গানের আয়োজক, বলো তো দেখি, বহু দূর থেকে তোমাদের গান শুনতে এসেছি, এই গান শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামে কোনো সওয়াব দেবে কিনা একটা বার বলো, ওনারা কিনে কোনো উত্তর দিতে পারবে? কেউ উত্তর দিতে পারবে না। কিন্তু আজকে মুনসুর ইসলাম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যারা কোরআনের মাহফিলের ইন্তেজাম করেছে, মুসলিমাই মুসলমান যারা আপনারা এসেছেন, আপনাদের মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে প্রশ্ন করেন, হুজুর, বললাম গান শুনলে আল্লাহ সওয়াব দেয় না গুনাহ দেয়, কিন্তু আমরা যারা আরামের ঘুমটাকে হারাম করে গভীর রাত পর্যন্ত যারা কোরআনের আলোচনা শুনছি, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় কোনো সওয়াব দেবে কিনা একটিবার বলেন, আমরা কি কোনো উত্তর দিতে পারবো কিনা বলেন ভাইরা আমার? নিশ্চয় দিতে পারবো। আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেছেন, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কেউ বসে থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দের আমল নামাই প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টায় সওয়াব দেয়। শুধু তাই নয়, দুনিয়ার গান বান্দাকে পাহারা দেওয়ার জন্য র‍্যাব থেকে পুলিশ থেকে বিজিবি থেকে নিজস্ব দলীয় বাহিনী থাকে, থাকে কি থাকে না? ও মুসলমান, একটা দুনিয়ার অপসংস্কৃতিকে পাহারা দেওয়ার জন্য যদি প্রশাসনে নিয়োজিত থাকতে পারে, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে তোরা আমার কোরআন শুনতে যাবি,
আমি তোদেরকে নিরাপত্তাহীন অবস্থায় রাখতে চাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আসমান থেকে নিষ্পাপ রহমতের ফেরেশতা তোদের কোরআনের ময়দানে পাঠাই দিই, তারা চতুর্দিকে তোদেরকে বেষ্টনীতে ঘিরে রাখবে, আর যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে আমার ওই রহমতের ফেরেশতা তোদের জন্য আমার দরবারে রহমত আর বরকত আর মাগফিরাত কামনা করবি। শুধু তাই নাই, কোরআনের মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে আমার নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নূরে সাকিনা, ওই কোরআনের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নূরে সাকিনা রহমতের বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করতে থাকবি। সুবহানাল্লাহ, কি বরকতপূর্ণ মজলিস আছে কোরআনের মজলিস, আর সেই মজলিসকে তোমরা বন্ধ করে দাও, দুঃখ লাগে। আর যদি আমরা মায়ানমারে বাস করতাম ধরে নিতাম, মায়ানমারে বৌদ্ধদের সংখ্যা বেশি, যার কারণে তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে। আমরা যদি আজকে আমেরিকাতে বাস করতাম ধরে নিতাম, আমেরিকাতে খ্রিস্টানদের সংখ্যা গরিষ্ঠতা বেশি, যার কারণে কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে। আমরা যদি আজকে ভারতবর্ষে বাস করতাম ধরে নিতাম, ভারতে হিন্দুদের সংখ্যা গরিষ্ঠতা বেশি, যার কারণে কোরআনের মাহফিল তারা বন্ধ করে দিচ্ছে। আমরা যদি ইসরায়েলে বাস করতাম ধরে নিতাম, ইসরায়েলি ইহুদুদের সংখ্যা বেশি, যার কারণে কোরআনের মাহফিল বন্ধ করে দিচ্ছে। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে আমরা কোন রাষ্ট্রে বাস করি, যে দেশে 90% মুসলমান, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আদান দেওয়ার মধ্য দিয়ে এ জাতির সকালবেলা ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আদানি ধমনির মধ্য দিয়ে এ জাতির সারা নামাজ পড়ে রাতের বেলায় ঘুমাইতে যায়, যে দেশে মসজিদে মুয়াজ্জিন আদান দিলে আজ বাংলাদেশের মা বোনেরা মাথায় কাপড় দিয়ে সম্মান প্রদর্শন করে, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণভূমিতে শুয়েছে হাজি শরিয়তুল্লাহ, যে দেশের চরণভূমিতে শুয়েছে শহীদ তিতুমীরের মতো অসংখ্য পীর আউলিয়া, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হজ্জত রয়েছে, সেই দেশে কোরআনের মাহফিল বন্ধ হবে, এ দেশের স্থাপত্য মানুষ এটা মেনে নিতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা আমাকে একটু কথা বলে বলতে দিন, আসলে কি এটা যুক্তিসঙ্গত কথা কিনা বলেন? 10% বাটি সালাম দিয়ে নাস্তিকদের খুঁজে পাওয়া যাবে না, এত শক্তি কোথা থেকে আসলো, এত পাওয়ার কোথা থেকে আসলো? কোরআনের মাহফিল বন্ধ। হ্যাঁ, কোনো আলেম যদি অতিরঞ্জিত কোনো কথা বলে তাকে বলতে পারেন, প্লিজ ভাই আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের এলাকায় শান্তিতে থাকতে চাই, এমন কোনো বক্তব্য বিবৃতি জাতির উদ্দেশ্য দেন না, তা দেশ ও জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়, ফেতনা সৃষ্টি হয়, মারামারি হানাহানি সৃষ্টি হয়, এতটুকু তাকে উপদেশ দেওয়া যায়, কাছে ডেকে বলা যায়, ঠিক না বেঠিক? যে একজন আলেমকে কেন্দ্র করে কোরআনের মাহফিল বন্ধ করা, এটা কখনো উচিত হয় না, এটা আবু জেহেলের থেকেও খারাপ কাজ করেন আপনারা। কোরআনের মাহফিলকে হিন্দুরা বন্ধ করে, বৌদ্ধরা, বাপেরও সাহস হবে না, ঠিক কিনা? কোরআনের মাহফিল বন্ধ করে আমার মতো মাওলানা আব্দুল কাদের একদল মুনাফেক আলেম চলে বলেন, ঠিক কিনা? আমাদের মতো আব্দুর রহমান আব্দুল মাজিদ দাম ধারিকের মুতাফেক মুসলমান চলে বলেন, ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোরআনের মাহফিল বন্ধ করার বাপেরও সাধ্য নাই, ঠিক না বেঠিক? বন্ধ করে আমাদের মতন মুসলমান, দুঃখ লাগে, আমরা আবু জেহেলের থেকেও নিকৃষ্ট হয়ে গেছি। ওলামা হযরতদেরকে জিজ্ঞাসা করবেন, আবু জেহেল কাফের ছিল, সে নাই কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারতো, হে আল্লাহ নবীর বিরোধিতা করতো, কিন্তু তার চরিত্র কি ছিল জানেন? ও কোরআনের মাহফিলের কোরআন মানত না, কিন্তু রাতকে রাত নবীজির পবিত্র তেলাওয়াত শোনার জন্য কাবা দপ্তরের সামনে দাঁড়িয়ে থাকতেন। সে কোরআন মানত না, কিন্তু কোরআন শুনতে মজা পাইতো। আর আমরা মুসলমান কোরআন শুনতেও চাই না, কোরআন মানতেও চাই না, আমরা আবু জেহেলের থেকে অনেক কৃষ্ট কিনা ধরে বলে, দুঃখ লাগে, হৃদয়ের রক্তের খরচতা হয়ে যায়, যাতে কিছু বলতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? তবু বলতে হবে, পাঞ্জেরি রাত পোহাবার কত দেরি, এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে, এ জাতি আর ঘুমাতে চায় না, এ জাতি আজ জাগতে চায়, এ জাতি আজ ঈদগানের মতন মর্দে মুজাহিদ তুরস্কের প্রেসিডেন্টের মতন ঈদগানের মতন হুঙ্কার চাটতে চায়। জেরুজালেমকে যখন ঘোষণা করল ইসরায়েলের রাজধানী, একদর দাড়ি নাই, মুস নাই, পাগড়ি নাই, জুব্বা নাই, টুপিওয়ালা নাই, ক্লিন শেভ মানুষ তড়িৎ গতিতে সিদ্ধান্ত নিয়ে বললেন,
জেরুজালেম কখনো ইসরায়েলের রাজধানী হতে পারে না। পাঞ্জেরি রাত্ম হবার কত দেরি, 57টি মুসলিম কান্ট্রির ঘুমন্ত মানুষগুলোকে জেগে তুললেন, ঐক্যবদ্ধ হলেন, ওয়াইসির সম্মেলন ডাকলেন, তড়িৎ গতিতে ঘোষণা করলেন, জেরুজালেম কখনো ইসরায়েলের রাজধানী হতে পারে না, এটা মুসলমানদের পবিত্র স্থান, এখানে হাজারো নবী রাসূলের স্মৃতি বিজড়িত জায়গা, এটা কখনো মুসুল ইসরায়েলের রাজধানী হতে পারে না, এটা হবে ফিলিস্তিনিদের রাজধানী। হুঙ্কার ছেড়েছে, মুসলমানদের বিজয় এসেছে জোরে বল, ঠিক কিনা? এমন জাগতে হবে, আর ঘুমিয়ে থাকতে চাই না, ঠিক না? ঠিক, আসুন, অনেক কথা বলে ফেলেছি, এবার আমি নির্ধারিত, যেহেতু কোরআনের মাহফিলের বিরোধিতা আসছে তো চতুর্দিক থেকে, এই কথাটা না বললে আর পারলাম না, রাগ করেছেন, কোরআন শুনবেন, বাধা দেওয়া যাবে না, এ কোরআনুল করিম আল্লাহর কিতাব, এতে কোনো কারো সন্দেহ নাই। এবার আসুন, এই কোরআন আজকে আমরা জাতে মাতাল তালে ঠিক, কোরআন আল্লাহ নাজিল করলো কোন কাজের জন্য, আর আমরা লাগাচ্ছি কোন কাজে, কেউ চুমা খাচ্ছি, কেউ তাবিজ বিক্রি করছি, কেউ আছে ঝাড়ফুঁকের কাজে লাগাচ্ছি। বড় বড় উলামা হযরত আছে জিজ্ঞাসা করেন, কোরআন কি আল্লাহ এই জন্য নাজিল হয়েছে? সূরা আল ইমরান, সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত দলিল, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম ডাকতে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ঝাড়ফুঁক করার জন্য, তাবিজ কবজের জন্য, মানুষ মরে যাবে খতম পড়ার জন্য আমাকে নাজিল করে নাই, আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নাজিল করেছে। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত, তার দলিল বাড়ি গিয়ে মেলাবেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নাজিল করেছে। সুবহানাল্লাহ, এটা কার কথা? যেহেতু একটা ফাজিল মাদ্রাসা, এই এলাকার মানুষের কিছুটা হলেও কোরআনের ধারণা আছে, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে নাজিল করলো, মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। অন্ধকারের পথ হচ্ছে শিরকিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে কুফরিয়াতের পথ, অন্ধকারের পথ হচ্ছে সন্ত্রাসের পথ, অন্ধকারের পথ হচ্ছে মাদকের পথ, অন্ধকারের পথ হচ্ছে টান্ডারবাদীর পথ, অন্ধকারের পথ হচ্ছে সুদের পথ, অন্ধকারের পথ হচ্ছে দুর্নীতির পথ, অন্ধকারের পথ হচ্ছে ধর্ষণের পথ, অন্ধকারের পথ হচ্ছে নির্বিচারে মানুষ হত্যা করার পথ। এইগুলো থেকে মিনাজ জুলুমাতি ইলান নূর, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6666টি আয়াত সম্মিলিত কিতাব 30 পারা কোরআন কাল্লা দুনিয়ার মধ্যে নাজিল করেছি, ঠিক দাবে ঠিক? সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসুন, খেলা এবার জমে যাবে মুসলমান, এই 30 পারা কোরআন কেন আল্লাহ দুনিয়াতে নাজিল করলো জানতে পারলাম। এইবার যদি প্রশ্ন আছে, হুজুর এই কোরআনুল কারিমের বিধিবিধান যদি আমরা মেনে নিই, এই মানুষগুলো দুনিয়ার মধ্যে কোনো লাভ হবে না ক্ষতি হবে, এর কি কোনো উত্তর দিতে পারবেন আপনারা? আমাকে প্রশ্ন করার দরকার নেই। ও সিলেটের মাওলানা বিবাদারা ভাইয়ারা, কোলা উড়ার ভাইয়ারা, আমার দরদির ভাইয়ের হৃদয়ের কান্দি কথাগুলো শুনে যাও, আমার আল্লাহর কোরআনের কারিমের বিধিবিধান যদি কেউ মেনে নেয়, তাদের লাভ হবে কি ক্ষতি হবে তার দলিল আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছে। সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত তার দলিল, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেন, ও পৃথিবীর মানুষেরা, কেউ যদি আমি রবের এই কোরআনুল কারীমের বিধিবিধান হুকুম আহকাম দিদি সমাজের মানুষ যদি কেউ মেনে নেয়, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সমাজের মধ্যে তার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, চিন্তা মুক্ত, ভয় মুক্ত সমাজের মধ্যে তারা বাস করবে, আমি আল্লাহ তাআলা তার গ্যারান্টি দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কার বিধান মানলে? আর আমরা মানছি কা? মোদি, ভারতের নরেন্দ্র মোদি, ট্রাম্প, পুতিন, অ্যারিস্টটল, প্লেটো, কার্ল মার্কস, লেনিন, জোরে বলেন ঠিক কিনা? শুনে রাখেন, দাদির মাজার করে, দাদা কাঁদছে করে, আল্লাহ নিজেই বলছে, পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, অশান্তির দাবাডল দাউ দাউ করে জ্বলছে, এ থেকে যদি রক্ষা পেতে চাও, আমি গ্যারান্টি দিলাম, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই কোরআনের বিধিবিধান মানো, কোনো ভয়, কোনো চিন্তা, কোনো টেনশন তোমাদেরকে গ্রাস করতে পারবে না, টেনশন মুক্ত সমাজে বাস করবা। আল্লাহ আকবার বলবেন না? কার বিধান মানলে? মানসিকা আল্লাহ আল্লাহ
আমি তো জানি আল্লাহর বলবেন, তার কারণে আপনার ভিতরে ইমানি চেতনা আছে। অনেকে আছে এতটুকু বলতে ভয় পায়, ঠিক যাবে ঠিক। মুসলমান আমরা মানছি মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন। এই মানুষের তৈরি করা মতবাদ এবং আইন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চলার কারণে চারিদিকে আজ হাহাকার, চারিদিকে আজ কান্নার রোল, চারিদিকে মানুষের আজ আজ তারা চিৎকার করে কাঁদছে, আজ হতাশার গিলানিনী মানুষ পৃথিবীতে রয়েছে। মুসলমান আইয়ামে জাহিদাতের যুগকেও আজকে হার মানিয়ে দিয়েছি কোরআনের বিধান না মানার কারণে। জীবনে শুনেছেন মাদ্রাসার কোন উস্তাদকে জিজ্ঞাসা করবেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে 5 বছরের মেয়ে ধর্ষিত হয়েছে, 90 বছরের বৃদ্ধ ধর্ষিত হয়েছে, এই দৃশ্য কেউ বলতে পারবে না। কিন্তু আজ আমরা এমন একটি সময় ক্লান্তি পায় এমন একটি সময় অতিবাহিত করছি যে দেশে 90% মুসলমান, সেখানে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় 5 বছরের মেয়ে ধর্ষিত হয়, তার চিত্র দেখতে হয় 90 বছরের বৃদ্ধ মা বয়সের দাদি বয়সের মায়ের মা মানুষের ধর্ষণের চিত্র আমাদের দেখা লাগে ধরে বলে ঠিক কিনা। এর থেকে দুঃখ আর হৃদয় বিদার কথা কিছু হতে পারে? পারে না। এগুলো যদি ওলামা বলে হুজুর এগুলো তো আপনার কাজ, এগুলো বললেন কেন? ধর্ষণ করছে করুক, প্রতিবাদ করা যাবে না। এর জন্য তো আল্লাহ আমাদেরকে পাঠাই নাই, তা বেরুনা বিল মারুফ, শুধু নরম 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 বয়ান দেব আর অতাং হাউনালি মুনকার অসৎ কাজের বাধা দেব না, এটা তো হতে পারে না। আল্লাহ বলেছে তামারুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, অতাং হাউনালি মুনকার, অসৎ কাজের বাধাও তোমাদেরকে দিতে হবে। শুধু নরম বক্তব্য দেব, পোলাও বিরিয়ানি কমলা আপেল খাবো, গম পাড়ো আছে না নাই? আল্লাহকে এর জন্য পাঠাইছে, রাগ বললেন আপনারা? তাহলে এই জায়গায় আপনি ফুল স্টপ দেন, আর নাই দাড়ি দেন, আর নাই কমা দেন। তামারুনা বিল মারুফ কমা আছে, দাড়ি আছে, ফলিস্টাব আছে, কোন আলেম দেখাতে পারবেন? সাথে সাথে বলেছে অতা হাউনা লিল মুনকার, অসৎ কাজের বাধাও তোমাকে দিতে হবে, ঠিক না ঠিক? যারা এই আয়াতকে হাদিসগুলোকে যারা আজকে ডিভাইডেড করেছে ওরা মুসলমান হতে পারে না, ওরা মুনাফিক। আসুন এবার আমি চলে যেতে চাই, কোরআনের বিধিবিধান মানলে শান্তি আসবে, অশান্তি বাড়বে, মানতে রাজি? অনেক লম্বা কাহিনী, আর একটু সময় দেওয়া যাবে, শেষ পর্যন্ত থাকবেন তো? আচ্ছা কারা কারা থাকবেন না, দুই হাত দিয়ে আল্লাহকে দেখান তো, শেষ পর্যন্ত থাকবেন না, থাকবেন না কারা কারা দেখি? মানে আমি একটু সিলেটের ভাষা আমি নিজে বুঝি না, আমাকে যদি সারাদিন গায়ে হাত দুটো এমন করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবার হাত দুটি স্থির করে, এবার আমার মতন ভাঙা কণ্ঠে একটু এমন করেন, সবাই একটু করেন, এবার আমার সাথে তাকবীর দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো নারায়ে তাকবীর, আল কোরআনের আলো আল হাদিসের আলো গান বাজনার আলো, হ্যাঁ গান বাজনার আলো সংসদে জালো, বন্ধ করো বন্ধ করো। আমি দেখলাম রাত 12টা হয়েছে, মানুষের ঘুমের তাল আছে কিনা একটু দেখলাম, তো দেখলাম আপনারা তো ঘুমের তালে উযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত মজদুর শয়তান থেকে পানাহা চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতীব দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। কোন কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আয়াত পড়লাম কয়টি? তিনটি। আজকের আলোচনা করতে চাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 30 নম্বর পারার 108 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাই কাউসার। জোরে বলেন কি? এখন কিন্তু মূল তাফসির শুরু হলো, রেকর্ডিং করতে পারেন, লিখে রাখতে পারেন। কালকে চার দোকানে যেন আবার বলেন না হুজুর কোরআনের কথা বলে নাই, সব রাজনীতি করেছে ঠিক কিনা?
শুনে যান, রেকর্ডিং করেন, এগুলো আপনারা শুনে যান। তাহলে আজকের আলোচনা হবে কোন সূরা? সূরায়ে কাউসার, মহাগ্রন্থুল কোরআনুল কারীমের 30 নম্বর পারার 108 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে কাউসার, যার আয়াত সংখ্যা 3টি, রুকু সংখ্যা 1টি। যেই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, কোথায়? এই মক্কায়। কোথায়? মক্কায়। তাহলে আজকের আলোচনা হবে কোন সূরা? সূরায়ে কাউসার। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সব থেকে বৃহত্তম সূরা আছে, সব থেকে বড় সূরা, কেউ যদি জিজ্ঞাসা করে আমরা এক কথায় উত্তর দেবো, সূরাটির নাম সূরায়ে সূরাতুল বাকারা। কি নাম? সূরাতুল বাকারা। আর কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে কোরআনের সব থেকে ছোট সূরাটির নাম কি, এক কথায় উত্তর দেবো, সূরায়ে কাউসার। এর মতো ছোট সূরার কোরআন শরীফের মধ্যে নাই। তাহলে বড় সূরা আর ছোট সূরা কি চিনা গেল? এইবার কোরআনের মধ্যে দুই ধরনের সূরা আছে, কিছু আছে মাক্কি, কিছু আছে মাদানি। এক কথায় উত্তর জেনে নিই, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যতদিন অবস্থান করেছিলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে যেই সূরাগুলো নাজিল করেছে মক্কায় থাকাকালীন, ওগুলোকে বলা হয় মাক্কি। জোরে বলেন কি? মাক্কি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর উপরে যেই সূরাগুলোকে নাজিল করেছে ওগুলোকে বলা হয় মাদানি। জোরে বলেন কি? তাহলে মাক্কি আর মাদানি চিনা যায়? তাহলে কোরআনের সব থেকে বড় সূরা সূরাতুল বাকারা, কোরআনের সব থেকে ছোট সূরা সূরায়ে কাউসার। কোরআনের মধ্যে দুই ধরনের সূরা আছে, কিছু আছে মাক্কি, কিছু আছে মাদানি। আজকের আলোচনা হবে কোরআনের সব থেকে ছোট সূরা। আমি ছোট হুজুর, আলোচনা করো ছোট সূরা, টেনশন নাই, ঠিক কি দেয়? এই সূরাটি আয়াত সংখ্যা 3টি, রুকু সংখ্যা 1টি। এইবার আসুন, এই সূরাটি কেন আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করলো, সংক্ষিপ্ত ইতিহাস বলতেছি। এই সূরায়ে কাউসার এক কথায় জেনে নিন, কোরআন কিন্তু একবারে পৃথিবীতে নাজিল হয় নাই। আল্লাহ নবী যখন জাতির সামনে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, তার সমাধান দিয়েছেন আল্লাহ কোরআন নাজিল করে। সুবহানাল্লাহ, বলবেন না? এই জন্য দেখবেন অনেক রাষ্ট্রে, অনেক পৃথিবীর অনেক দেশের মানুষ স্লোগান দেয়, সব সমস্যার সমাধান। জোরে বলেন, সব সমস্যার সমাধান আপনারা জানেন তো, আল্লাহ কবুল করে। হ্যাঁ, সিলেটের লোক যদি না আসে, মৌলভী বাজারের লোক যদি না আসে, তার সেন বেকারা, যারা গোটা বাংলাদেশ শাসন করছে, ঠিকই না? আমি নাম বলবো না, ঠিক না? ঠিক আসেন ভাইরা আমার। তাহলে আমি বলতেছিলাম যে সূরায়ে কাউসার কেন নাজিল হলো, এর শানে নুজুল নাজিল, আজকের আলোচনা শুনে মজা পাওয়া যাবে না। এটা নাজিল হলো কেন, এর ইতিহাসটা আগে জানতে হবে আমাদেরকে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে 4টা কন্যা সন্তান দান করেছিলেন। জোরে বলেন, কয়টা? সংক্ষিপ্ত ইতিহাস বলতে, একটি কন্যা সন্তান ছিল ফাতেমাতুজ জোহরা, আরেকটি কন্যা সন্তানের নাম ছিল জাইনাব, আরেকটি কন্যা সন্তানের নাম ছিল কলসুম, নবীজির আরেকটি কন্যা সন্তান ছিল, যার নাম ছিল রোকাইয়া। তাহলে নবীজির কন্যা সন্তান পেলাম কয়টি? ফাতেমাতুজ জোহরা, কলসুম, জাইনাব, রোকাইয়া, কয়টি? আমাদের দেশে সচরাচর অনেকে যারা কোরআনের তাফসির ঘাটাঘাটি করে না, আমরা অনেকেই মনে করি যে নবীজি শুধু আল্লাহ মেয়েই দিয়েছে, কোনো ছেলে দেয় নাই, অনেকেই জানে আসলে নাই। কিন্তু তাফসিরের মধ্যে, অসংখ্য তাফসিরের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে 4 কন্যা সন্তানের পাশাপাশি 3 পুত্র সন্তানও দুনিয়াতে দান করেছিলেন। সুবহানাল্লাহ, বলবেন না? একটি পুত্র সন্তানের ছিল কাসিম, আরেকটি পুত্র সন্তানের নাম ছিল ইব্রাহিম, আরেকটি পুত্র সন্তানের নাম ছিল আব্দুল্লাহ বা আবু তাহের। তাফসির ইবনে কাসির খুলে দেখবেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে 4 কন্যা সন্তানের পাশাপাশি 3 পুত্র সন্তান দিয়েছিলেন, একটা নাম ছিল কাসেম, আরেকটা নাম ছিল ইব্রাহিম, আরেকটার নাম ছিল আব্দুল্লাহ বা আবু তাহের, কয়টি? কিন্তু আল্লাহু আলাম, আল্লাহ তালাই ভালো জানে, 4 কন্যা সন্তানকে জীবিত রেখে এই 3 পুত্র সন্তানকে শৈশবে, কারো 3 বছর, 2.5 বছর, মাতান্তরে 6-7 বছরে, এক কথায় শৈশবে দুনিয়ার থেকে একা এক করে আল্লাহ তাআলা তার 3 পুত্র সন্তানকে তুলে নিয়েছিলেন। কি নিয়েছিলেন? তুলে নিয়েছিলেন। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা এর ভালো জানেন কেন তুলে নিয়েছেন, এটা নিয়ে বেশি গবেষণা করার দরকার নেই। তাহলে তাফসির থেকে জানতে পারলাম আল্লাহ নবীর ছেলে সন্তানও, একটু জোরে বলে, ছেলে সন্তানও ছিল। এই 3 সন্তানকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার থেকে তুলে নিলেন, মক্কার যারা বড় বড় নেতা ছিল, এখন যেমন নেতা দেখছেন হাইব্রিড নেতা, সেই সময় ছিল হাইব্রিড নেতা, বুঝেছেন তো? মানে পথ ফালি মাথায় কাজ করে না, কার কি বলে, ঠিক না? ঠিক, আমি এদের নাম দিয়েছি হাইব্রিড নেতা। কি নেতা? হাইব্রিড নেতা। তৎকালীন যুগে এরকম হাইব্রিড নেতা ছিল,
ওরা আল্লাহ নবীর এই তিনজন সন্তান মারা দেওয়ার কারণে, তারা এই তিনজন সন্তান মারা দেওয়ার কারণে তার আনন্দে আত্মহারা। কর্মীদেরকে ডেকে ডেকে বলছো, আমার কর্মীরা শোনো, আমাদের পথের কাঁটা লিট অ্যান্ড ক্লিন, মোহাম্মদের ঘরে তার আল্লাহ চারজন কন্যা সন্তান দিয়েছে, যা দিয়ে মোহাম্মদ যে কালেমার দাওয়াত কোরআনের বাণী প্রচার করে এটা প্রচার করা সম্ভব নয়। মোহাম্মদের ঘরে যে তিনজন পুত্র সন্তান তার আল্লাহ দিয়েছে, ওরা যদি বেঁচে থাকতো ওরা আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াতো, ওরা বংশের প্রদীপ চালানোর জন্য মোহাম্মদের কালেমায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তারা প্রচার করতো। অর্থাৎ আজ আমাদের পথের কাঁটা লিট অ্যান্ড ক্লিন, মোহাম্মদের তিনজন সন্তানকে তার আল্লাহ তুলে নিয়েছে। চতুর্থ নম্বর, ও আমার কর্মীরা, আমার দলের লোকেরা শোনো, চতুর্থ নম্বর, মোহাম্মদ মরবে, মোহাম্মদ কালেমার দাওয়াত কোরআনের বাণী চিরতরে বন্ধ হবে, কেউ আর মক্কাতে প্রচার করবে, মোহাম্মদ হতে মক্কা নির্বংশহীন, অপায়া, অপদত্থ, লেস কাঠা, বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য নেতাগুলো মক্কার তাদের কর্মীদেরকে বলছে এবং সান্ত্বনা দিচ্ছে। আপনারা বলেন আল্লাহ নবীর তিনজন সন্তানের ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের পর এই কোরআনের দাওয়াত কালেমার বাণী প্রচার করা বন্ধ হয়েছে? একটু কথা বলতে হবে, কিন্তু হয়েছে হয় নাই? আমার দরদী ভাইয়েরা, সূরা কাউসার নাযিল হল তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজির তিনজন পুত্র সন্তানকে তুলে নিলেন, চতুর্থ নম্বর, আল্লাহর নবী দুনিয়ার থেকে মরে যাবে, মক্কার কাফের নেতা তাদের কর্মীরা ধারণা ছিল মুহাম্মদের ইন্তেকালের পরে কালেমার দাওয়াত কোরআনের বাণী কেউ আর মক্কাতে প্রসার করবে না, চিরতরে বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবীকে চতুর্দিক থেকে তারা অপমান করার জন্য তাদের কর্মীদেরকে শিখিয়ে দিল, মুহাম্মদকে যেখানেই দেখবে বলবে লেজ কাটা, মুহাম্মদ তুমি অপায়া, মুহাম্মদ তুমি মরে যাবে, তোমার মরে যাওয়ার পরে তোমার এই কোরআনের বাণী কালেমার দাওয়াত চিরতরে বন্ধ হবে, কেউ আর প্রসার করবে না। বলেন তো, কোনো মানুষের যদি সন্তান মারা যায় ওই মানুষটার মন ভালো থাকে না খারাপ থাকে? আল্লাহর নবীর এক নয় দুই নয় তিন, তিনজন ছেলে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মক্কার মানুষেরা তাকে সান্ত্বনা দেবে কিনা? বরঞ্চ কাটা খাই নুনের সিটা দেওয়ার মতো নবীজিকে চতুর্দিক থেকে অপয়া বলে ডাকে, লেস কাটা বলে ডাকে, নির্বংশহীন বলে ডাকে, আর বলে মুহাম্মদ তোর চিরজন সন্তান মরে গেছে, তুই যে এই কালেমার দাওয়াত দিস, তোর ইন্তকালের পরে এই কালেমার দাওয়াত কোরআনের বাণী চিরতরে মক্কাতে বন্ধ হবে, কেউ আর তোর বংশে প্রদীপ জ্বালানোর মতো লোক থাকবে না। আল্লাহর নবীকে যখন চতুর্দিক থেকে কাফেররা আর তাদের কর্মীরা এই কথাগুলো বলতে লাগলো, নবীজির ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেজদায় পড়ে যে আল্লাহর দরবারে কাঁদে আর ডাকতে বলে, আল্লাহ মক্কার কাফেরদের কথা তো আসলে এই সত্য, ওদের কর্মীদের কথা তো আসলে এই সত্য, তুমি আমার তিনজন পুত্র সন্তান দিয়েছিলে আর চারজন কন্যা সন্তান দিয়েছিলে, চারজন কন্যা সন্তানকে জীবিত রেখে তিনজন পুত্র সন্তানকে দুনিয়ার থেকে চলে নিয়েছো, খোকর আমিন ওরা যে আমাকে ডাকতে বলছে, ও মুহাম্মদ চতুর্থ নম্বর তুমি মরে যাবে, তোমার এই কালেমা দাওয়াত কোরআনের বাণী চিরতরে বন্ধ হবে, কেউ আর আগামী দিনে প্রচার করবে না। আল্লাহ ওদের ধারণা তো আসলেই সত্য, আমার ইন্তেকালের পরে এই কোরআনের বাণী কালেমার দাওয়াতকে প্রসার করবে। নবীজি ভরাক্রান্ত হৃদয় নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যখন রব্বি কারিমের কাছে কাঁদছে, আল্লাহর পাক রব্বুল আলামিন এরকম সহ্য না করতে পেরে নবীজিকে ডাকতে বললেন, মুহাম্মদ ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম পৃথিবীতে কারণের বানানো ধর্ম নাই, কারোর পক্ষ থেকে আসে নাই, ইসলাম হচ্ছে আমি রবের পক্ষ থেকে মনোনীত দিন, মনোনীত ধর্ম, সেই ধর্মের ধারক এবং বাহক আমি তোমাকে বানিয়েছি। যেই মক্কার কাফেররা ধারণা করেছে তোমার তিনজন সন্তান মারা গেছে, চতুর্থ নম্বর তোমার ইন্তেকালের পরে এই কোরআনের বাণী এই কালেমার দাওয়াত চিরতরে বন্ধ হবে, বন্ধুরে ওদের ধারণা ভুল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের দাদু ভাঙা জবাব দেওয়ার জন্য এই মুহূর্তে তোমার প্রতি খুশি হইয়া তোমার কলিজাটাকে ঠান্ডা করার জন্য আমি আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করে তোমার কলিজাটাকে আমি ঠান্ডা করে দিলাম। সুবহানাল্লাহ, আসতে বলবে এই ছেলে উঠছ কেন? এক যুবক উঠা যাবে না, কেন উঠছ বাবা? স্টার জলসা জি বাংলা দেখলি তো, মাথা নষ্ট এতটুক ছেলে, ডায়াবেটিস হয়ে গেছে নাকি? হ্যাঁ, আর ডায়াবেটিস হবেই না কেন, পাশেই ভারত, দেশে ফ্যান্সি,
পাশেই আমাদের দেশে, হ্যাঁ ইয়াবা ছেলেটা পাচ্ছে ওই খেয়ে ডাক তাল তাল মাটাল, ঠিক না? কি অপসংস্কৃতি দিয়েও পৃথিবীর কোনো মানুষ তাদের ইমান কিনতে পারবে না, এমন সন্তান পৃথিবীতে আসে না নাই, কথা বলেন আসে না নাই। একটা দেশের প্রেসিডেন্ট দুইবার প্রস্তাবনা দিয়ে ব্যর্থ হলেন, কয়বার শেষের দিকে চলে এসেছে শেষ কথা, কয়বার ব্যর্থ হয়েছেন? মাথায় কাজ করে, একটা রাষ্ট্রপ্রধান যদি একটা কর্মসূচি নেয় সেটা যদি বারবার ব্যর্থ হয় মাথায় কাজ করে? রুমের প্রেসিডেন্ট বলে এই বাদশা কাইসাটা গ্রাম মন্ত্রীরা কেমন বুদ্ধি দিলি, যে বুদ্ধি দিয়ে কোনো কাম হয় না, হুজুরদের ইমান যেন বেড়ে যায়। যখন দেখলো পৃথিবীর অনেক রাষ্ট্র আছে দেখবেন কোনো কর্মসূচি দিয়ে হুজুরদের দামানো গেল না, নারী তকবীরের স্লোগান বন্ধ করা গেল না, এক শহীদের রক্তের পিড়ে রক্ত শহীদের জন্য হাজার হাজার মাঠে ময়দানে লিল্লাহি তকবীর দিতে শুরু করলো, ওরা চিন্তায় পড়ে গেল, ধরে বলে ঠিক কেনা কথা বলে ঠিক না বটে। রুমের প্রেসিডেন্ট বাদশা কায়সার দুইবার ব্যর্থ মাথা হট বলে এই মন্ত্রীরা তাড়াতাড়ি বুদ্ধি দিয়ে কেমনে হুজুর টাইট করে দেয়। একজন মন্ত্রী আবার দাঁড়িয়ে গেলেন, বললেন মাননীয় প্রাইম মিনিস্টার রুমের বাদশা কায়সার হুজুর টাইট করার কৌশল আমার কাছে আছে। কয়টা? এটা শেষ ফিনিশিং। বললেন কেমনে বলো? বলতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকেন, ডাইরেক্ট হিট বলছে, মানে বলছে একটা জল্লাদ ম্যানেজ করেন, কড়াই ম্যানেজ করেন, ফোটান্ত তেলগুলো যখন টকবক করে ফুটবে এই 80 জন দাঁড়িয়ার টুপিওয়ালা মুসলমানদেরকে এক কাতারে দাঁড় করাই দেবেন, দুইজনকে ফুটান্ত তেলের মধ্যে জল্লাদকে ধরে নিয়ে এসে ছেড়ে দেন, দেখবেন দুইজনের এই মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে পেরে বাকিগুলো অটোমেটিক ইসলাম ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ। আসহাবে রসুলের জীবন কথা 2 নম্বর খণ্ড বইটা পড়ে দেখবেন। শেষ ফিনিশিং চলে এসেছে বাবা, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাকা হলো, জল্লাদ ম্যানেজ করা হলো, তেল ম্যানেজ করা হলো, কড়াই ম্যানেজ করা হলো, ফুটান্ত তেলগুলো কড়ার উপরে ছেড়ে দিয়ে তেলগুলো যখন টকবক টকবক করে ফুটছে 80 জন দাঁড়িয়ার টুপিওয়ালা বিশ্বনবীর সাহাবিগুলোকে এক কাতারে দাঁড় করানো হলো, দুইজন সাহাবিকে ধরে নিয়েছে ফুটান্ত তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুইজন সাহাবি শিকারি শাহাদতের পেয়ালা পান করলেন। ও মৌলবি মাজারের ভাইরা, আল্লাহর পথে যারা শাহাদতের পেয়ালা পান করে এর থেকে উত্তম মৃত্যু আর পৃথিবীতে কিছু হতে পারে? যারা সন্তান হারিয়েছ, ভাই হারিয়েছ, মা হারিয়েছ, এরে বোন হারিয়েছ, দুঃখ পেও না, কিয়ামতের ময়দানে তুমি তো শহীদের মা, তুমি তো শহীদের পিতা, তুমি তো শহীদের পরিবার হিসাবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করবে, ধরে বলো ঠিক কিনা? মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, ও মা তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের ওই সিঁড়িতে, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। আল্লাহু আকবার। তুমি তো মা শিখিয়েছিলে শহীদের আমার না, তাই হয়েছি শহীদি মা গো, অভিমান করো না মা, অভিমান করো না মা গো, তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, ও মা তোমার আবার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের ওই সিঁড়িতে, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদের আমার না, তাই হয়েছি শহীদি মা গো, অভিমান করো না মা, অভিমান করো না মা গো, তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। আল্লাহু আকবার। যারা বুকের কলিজার টুকরো সন্তানকে হারিয়েছেন, দুঃখে পেও না, কষ্ট পেও না, কিয়ামতের ময়দানে তুমি তো শহীদের মা হিসাবে, শহীদের পিতা হিসাবে, শহীদের ভাই হিসাবে আল্লাহর কাছে সম্মান এবং ইজ্জত পাবে, ধরে বলে ঠিক কিনা? শহীদি মৃত্যুর থেকে উত্তম মৃত্যু পৃথিবীতে হতে পারে?
আমি দেখেছিলাম শহীদ বিত্তর ব্যক্তির মায়ের আর্তনাদ কত কষ্টের হয়। যে অপরাধ করেছিল ইসলামিক ভার্সিটির দুইজন তরুণ মেধাবী স্টুডেন্ট শাহলিউল্লাহ এবং মুকাদ্দেস, আমি ক্যাম্পাসের মাটিতে সেদিন চিৎকার করে তাকে তার মাকে বলতে শুনেছিলাম, কে আসো ক্যাম্পাসের শিক্ষক মহোদয়েরা, আমার সন্তান যদি তোমাদের সাথে কোনো বিয়াদবি করে থাকে, ক্যাম্পাসের আইনে যেটা বলে আমার সন্তানকে সেই শাস্তি দাও। আমি মুকাদ্দেসের মা, আমি অলিউল্লাহর মা, আমি মুকাদ্দেসের পিতা, আমি অলিউল্লাহর পিতা, মেনে নেব। ও ক্যাম্পাসের শিক্ষক ছাত্ররা ছাত্রীরা, আমার সন্তান যদি তোমাদের সাথে পিয়াদবি করে যে শাস্তি দেবে, আমি তার মা, আমি তার বাবা, মেনে নেব। ও ক্যাম্পাসের ভাইস চ্যান্সেলর, আমার সন্তানটা কোথায় আছে, সন্তানের লাশটুকু তুমি আমাদেরকে ফেরত দাও। আমার সন্তানের লাশটুকু নিয়ে আমি তার মা, আমি তার পিতা, অন্তত পক্ষে কবরটুকু দিকে দুই হাত আল্লাহর কাছে দোয়া করতে পারবো। ও সিলেটের ভাইয়েরা, আজ মুকাদ্দিস কোথায় কেউ বলতে পারে না, আজ অলিউল্লাহর লাশ কোথায় কেউ বলতে পারে না। একজন মা তার সন্তানের লাশটুকু ফেরত পাবে না, এর থেকে দুঃখ হৃদয় বিতরণ কত কিছু হতে পারে না। জোরে বলে ঠিক কিনা, আরো জোরে বলে ঠিক না বেঠিক। শহীদ মৃত্যুর থেকে উত্তম মৃত্যু পৃথিবীতে আর কিছু হতে পারে না। দুইজন ব্যক্তি শহীদ হয়েছে, বাকি সাহাবিগুলো হাসবে না কাঁদবে? জোরে বলে, প্রত্যেকটা সাহাবির চোখের মধ্যে পানি। আজ আমার আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এমন রোহানি সন্তান আমাদেরকে হতে হবে, মৃত্যুর হুমকি দেখাবে, হাত কাটবে, পা কাটবে, প্লাস যে লোকগুলো তুলবে দিনের পর দিন, রাতের পর রাত, রিমান্ডে নির্যাতন নিপীড়ন করে মানচিত্র থেকে ইসলামের শিশিতল পতাকা তলে দাঁড়িয়ে সেদেরকে সরিয়ে দিতে হবে, এরপরও তারা সরবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, সুতরাং তোমার প্রভুর জন্য নামাজ পড়ে এবং কুরবানি করবো। আমরা নামাজ পড়বো কার জন্য? কয়েকটো পড়বে নামাজ, শেষ কথা, এটা কয়েকটো কয়েকটো ডিজিটাল নামাজি হবেন না, আমাদের দেশে আবার ডিজিটাল নামাজি আছে। কেউ আছে শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী আছে না নাই? আপনারা কি ডিজিটাল নামাজি হবেন? আমরা হব দিন আলী, এভরিডে পাঁচ অক্ট নামাজ পড়বো, কয় অক্ট? প্রশ্ন আসতে পারে, হুজুর ইমান আনার পরে মুসলমানদেরকে পাঁচ অক্ট নামাজের কথা বলেছেন কে? ওয়াকিমুসসালাহ। এই জায়গায় একটা মজার কাহিনী আছে, আমাদের মতন মোল্লা মৌলভীরা আয়াতকে আজকে ডিভাইডেড করে ফেলেছে। কেউ বলে নামাজ পড়লে কমলা খাওয়া, পেদানা খাওয়া, আপেল খাওয়া, ঘুম পাড়বা, আরে কেউ বলে নামাজ পড়বা, নামাজ কায়েমের জন্য আন্দোলন করবা। এখন কোন দিকে যাবা বাবা? আমরা এখন সাধারণ মানুষ বেকায়দায় পড়ে গেছি, আল্লাহর কোরআন যেটা বলবে সেটা মানবো না, মুরব্বীদের কথা মানবো, নাকি স্বপ্ন দেখালে ইসলাম মানবো? কার কথা মানবো? কোনো স্বপ্নে দেখালে ইসলাম মানতে চাই না, মুরব্বীদের কথা বিশ্বাস করতে চাই না। ওয়াকিমুসসালাত, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, বান্দারে তোদেরকে আমি পাঁচ উক্ত নামাজে পড়ার জন্য পাঠিয়েছি, এই নামাজ সমাজের মধ্যে পড়ে শুধু কপাল ঘাটি বানাবি না, এই নামাজ সমাজের মধ্যে কায়েম করার চিন্তা চেতনাও তোদের হৃদয়ের মধ্যে থাকতে হবে। মসজিদের ওই কোণে বসে ঠিকই যত ঝাড়ো কোষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে, অজাতা বিদ্বাসীকে যদি না গড়তে পারি, শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খোদার কোরআন নদামতে থাকে পড়ে, ঠিক না? কি হবে আলেম হয়ে এই সমাজে যদি ওই খোদার কোরআন নদামতে থাকে পড়ে, এর সে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর সে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে, অজাতা বিদ্বেষীকে যদি না ঘটতে পারি, শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। এক গ্রুপ বলতে, হুজুর নামাজ পড়লে আমাদের কমলা আপেল বেদনা দেয়, নামাজ কায়েমের কথা বললে আমাদের কয় লাঠিসা, আমাদের উপরে তাই গরম পানি, আমাদের কই মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ, তাই আমরা শুধু নামাজ পড়ে আল্লাহ আল্লাহ করি, আছে না? নাই এই কাজ করে যদি আল্লাহ জান্নাত পর্যন্ত আমার নবীকে দুটি দাঁত শাহাদাতের পেয়ালা পান করতে হতো না। উহুদের ময়দানে আমার নবীকে সাড়ে তিনটি বছর শিয়াবে আবু তালিবের মধ্যে জেল খাটতে হতো না, আমার নবীকে টাইপের প্রান্তে শরীর থেকে রক্ত ঝরাতে হতো না, আমার নবী নামাজ পড়েছে, নামাজ কায়েমের আন্দোলন করেছেন। জোরে বলে ঠিক কিনা? এই নামাজ সমাজ কল্যাণ পরিষদের যেই যুবকেরা কোরআনের মাহফিলের ইন্তেজাম করে খুশি না বেদা, একটা মাত্র জিনিস আমি বলবো, কোরআনের পক্ষে কে আছেন, কেউ আমার কালেকশনের কথা বলে নাই, তবে একটা আমি দেখতে চাই, আমি আব্দুল কাদের জিহাদি বহু দূর থেকে যে এক আগামী দিনে এই পোস্টার বাবদ
10,000 টাকা খরচ হবে যে হুদুর সৌজন্যে পোস্টারটা আমি দেবো। কেউ আছেন একজন দেখি কি না, কে নাম কি? আব্দুল করিম ভাই বলেন মারহাবা। আচ্ছা পোস্টার দিয়েছেন আগামী দিনে এর থেকে উন্নত মানের স্যাটেলাইটের ব্যবস্থা হবে, এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেটে আলোচনাটা যাবে, এর খরচ হবে 3,000 টাকা। কেউ আছেন একজন যে হুজুর দেবেন এই 4,000 টাকা, ঢাকা থেকে একটা ক্যামেরাম্যান আসবে, প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করেন আমি পাঠাই দেবো ইনশাল্লাহ। 4,000 টাকা একজন, গোটা পৃথিবীর লোক দেখবে এই স্যাটেলাইটের মাধ্যম দিয়ে, ইন্টারনেটের মধ্যে একজন ভিডিও ম্যান কে আছে যে হুজুর আমি দেবো খরচ ইনশাল্লাহ, আমি নিয়ত করলাম আমি দিয়ে দেবো, গোটা পৃথিবীর লোক দেখবে এই সেরকম একটা উন্নত মানের তথ্য প্রযুক্তি যুগে উন্নত মানের একটা ক্যামেরাম্যান এখানে আসবে। কেউ আছেন বা আপনাদের ক্যামেরা দিয়ে রেকর্ডিং করে তাদের কাছে পাঠাতে পারবেন? একজন আছেন কেউ? اللهم انت السلام ومنك السلام تباركت يا جل جلالي والاكرام মহিয়ান গরিয়ার সর্বশক্তি ভাই প্রভু দয়া মায় আল্লাহ তুমি আসমান থেকে চেয়ে দেখো, মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের হাত থেকে আয়োজিত আল্লাহ 13তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, দেখো তোমার কত বান্দা আরামের কুমটাকে হারাম করে দোলাবাড়ির মধ্যে তিমের নাই পাগলের নাই গভীর রজনি পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছেন। ও গো আল্লাহ আমাদের আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, আর শ্রবণকারীর মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তুমি মাফ করে দাও, আর যদি কোনো সওয়াব হয়ে থাকে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাত দিয়ে সবটুকু বক্সায় দাও। ও গো রব্বুল আলামিন, এই মাহফিলে যারা প্রবাসী ভাইরা শুনলাম অনেকেই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে কষ্টের টাকা, আল্লাহ প্রবাসী ভাইদের টাকা দান কি তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বিদেশের মাটিতে ভালো রেখো, সুস্থতার সাথে দেশের মাটিতে আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিও। ও গো রব্বুল আলামিন, এই মাহফিলে যারা টাকা দিয়েছে বিদেশ থেকে এদের পরিবার পরিজনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। ও গো রব্বুল আলামিন, এই মাহফিলের যে সদস্যগুলো এক একটা তরুণের দিকে তাকালে আল্লাহর হৃদয়টা ভরে গেছে, যেই তরুণরা গান বাজদান এই মুহূর্তে ব্যস্ত কিন্তু এই মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তরুণদের দিকে তাকিয়ে আমার প্রাণ ভরে গেছে। আল্লাহ যারা স্টুডেন্ট তাদেরকে আল্লাহ জেন শক্তি বৃদ্ধি করে দাও, যারা বেকার বেকারত্ব দূর করে দাও, যারা চাকরিজীবী চাকরির মধ্যে বরকত দাও। ও গো রব্বুল আলামিন, যারা কৃষিক্ষেত্রে কাজ করে কৃষিক্ষেত্রের মধ্যে বরকত দাও, আল্লাহ যে যা নিয়েতে হাত তুলেছে প্রত্যেকের হাত কবুল করে নাও। গভীর রাতে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়েরই কথা, মা হারা সন্তান যারা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ ওই মায়ের কবর আজাব তুমি মাফ করে দাও, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। অগ্রব্বুল আলামিন, পিতাহারা দেই সন্তানেরা গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছে, মেহেরবানি করে সেই পিতার কবর আজাব তুমি মাফ করে দাও, পিতার কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। যেই মাদ্রাসা রাঙ্গের এই মাহফিল হচ্ছে আল্লাহ এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জেহেন শক্তি বৃদ্ধি করে দাও, এই গ্রামের মধ্যে যারা SSC দাখিল পরীক্ষার সামনে রয়েছে আল্লাহ প্রত্যেককে ভালো রেজাল্ট ভালোভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিও। ওগো রব্বুল আলামিন, ভালো একটা রেজাল্ট করে দেশ ও জাতির খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। ওগো রব্বুল আলামিন, গভীর রাতে তোমার কাছে ফরিয়াদ করে বলি এই মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদে আগামী বছরের মাহফিলের জন্য যারা টাকা দেওয়ার নিয়ত করেছে 10,000, 5,000, 3,000, 2,000, 1,000, শুধু তাই নাই যারা লাইট আল্লাহ যারা মায়ের যারা প্যান্ডেল যারা পোস্টার দেওয়ার নিয়ত করেছে প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুরি করে নিও। আল্লাহ এই মাহফিলে যারা কষ্টের টাকা দান করেছে এই গ্রামবাসী আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুরি করে নিও। সর্বোপরি এই মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই যুবকগুলোকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতন কবুল করে নাও, এই যুবকগুলোকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও, আল্লাহই পারে এই গ্রামের মধ্যে যে বালা মুসিবত আছে তুমি দূর করে দাও। প্রতি বছর ধরে এই কোরআনের মাহফিল এর থেকে আরো আর সুন্দর করে করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও। আল্লাহ এই মাহফিলে যিনি বিশেষ অতিথি আমাকে দাওয়াত করেছিলেন আল্লাহ মাহবুব ভাই এই এলাকার সকলের সুপরিচিত, আল্লাহ তুমি তার কণ্ঠকে বাংলার জমিনে কবুলের মঞ্জুর করে নাও। সর্বোপরি ও রব্বুল আলামিন, যারা বাংলার জমিনে হাক কথা বলতে গিয়ে নির্যাতন নিপীড়নের শিকার আল্লাহ এদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও। বাংলার জমিনে যারা ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে শাহাদতের পেয়ালা পান করেছে এদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার বিশ্ব নবীর তোমার বন্ধুর খাতির রুহানি সন্তান হয়ে যেমন অসংখ্য সাহাবীরা দেখিয়ে গেছে, আমরা যেন ভবিষ্যৎ প্রজন্মে ওই তোমার নবীর খাঁটি রোহানি সন্তান হয়ে যেতে পারি। যত লোভ যত নির্যাতন নিপীড়নের হুমকি দেখ না, আমরা যেন ইসলামের উপর অবিচল অটল থাকতে পারি সেই তৌফিক দান করে দিও। যেই বাড়িতে মেহমানদারি হয়েছে যেই ছেলেটি আমার সাথে যোগাযোগ করতো সাইফুল, আল্লাহ তাকে তুমি কবুল করে নিও। এই মাহফিল কমিটির সদস্যদের কবুল করে নিও, যারা নেতৃত্ব দিয়েছে এই যুবকগুলোকে আল্লাহ তুমি বিশেষ করে কবুল করে নিও।
এই গ্রামের বালা মুসিব দূর করে দাও, ওই মুরব্বী গহীন কবরে যারা চলে গেছে আল্লাহ তাদের কবর আজাব তুমি মাফ করে দাও, সর্বোপরি আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফায়া কামেলা আজলা দান করে দাও। আল্লাহ আমি যেই কথাগুলো বলেছি সর্বপ্রথম আমি বক্তাদের শ্রবণকারী প্রত্যেককে আমল করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।